আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে পৌঁছালো জাপানে দেয়া এস্ট্রাজেনেকার 2.5 লাখ টিকা। প্রবাসীদের উপহারের 250 মোবাইল ভেন্টিলেটর আসছে রাতে। এবার কোরবানি হয়েছে 90,93,000 পশু। এবং দেশে করোনায় মৃত্যু 19,000 ছাড়ালো। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। ঢাকায় এসে পৌঁছেছে অক্সফোর্ড এস্ট্রাজেনেকার 2,45,200 ডোজ টিকা। বাংলাদেশকে জাপান সরকারের পক্ষ থেকে এ টিকা উপহার দেয়া হয়। আজ শনিবার বিকেল 3:15 টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে 250টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসক। জানা যায় প্রবাসী চিকিৎসকরা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার জিয়া আহমেদ সাজেদ, ডাক্তার মাসুদুল হাসান, ডাক্তার চৌধুরী হাফিজ হাসান, ডাক্তার মাহমুদুল শামস বাপ্পি ও কানাডা প্রবাসী ডাক্তার আরিফুর রহমান। আজ শনিবার 8:30 এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পবিত্র ঈদুল আজহায় সারাদেশে 90,93,000 পশু কোরবানি করা হয়েছে। আজ শনিবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন। এসব পশুর মাঝে রয়েছে 40,53,679 গরু মহিষ, 50,38,848 ছাগল ভেড়া ও অন্যান্য 715 গবাদি পশু। এবছর গত বছরের তুলনায় প্রায় 5 গুণ বেশি গবাদি পশু অনলাইন প্ল্যাটফর্মে বিক্রয় হয়েছে। দেশে করোনায় আবারও বেড়েছে দৈনিক মৃত্যু। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও 195 জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 19,046 জনে আর নতুন শনাক্ত হয়েছেন 6,780 জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 11,53,344 জনে। এদিকে নতুন সুস্থ হয়েছে 9,723 জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।